হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিও টপিক হচ্ছে গরিলা গ্লাস। তো এখনকার দিনে সব রকম স্মার্টফোনের মধ্যে গরিলা গ্লাস দেখতে পাওয়া যায়। তো এই গরিলা গ্লাস জিনিসটি কি আর এটি কতটা প্রোটেক্ট করে আমাদের স্মার্টফোনকে, আর এর অ্যাডভান্টেজেস কি, এই নিয়ে আগে আমি বলবো আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক। চলে স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে বললাম আজকে আমার ভিডিও টপিক হচ্ছে গরিলা গ্লাস। তো এখনকার দিনে যেসব স্মার্টফোনস লঞ্চ হচ্ছে বা আগেও যেসব স্মার্টফোন লঞ্চ হয়েছে, তো তোমরা দেখবে সেসব স্মার্টফোনের মধ্যে কোথাও না কোথাও লেখা রয়েছে যে ফ্রন্টে গরিলা গ্লাস বা ব্যাকেও গরিলা গ্লাস রয়েছে। তো এই গরিলা গ্লাস জিনিসটি কেন দেওয়া হয় আর এটি কতটা প্রোটেক্ট করে আমাদের স্মার্টফোনকে? তো এই গরিলা গ্লাস যে কোম্পানি ম্যানুফ্যাকচার করে অর্থাৎ কর্নিং, আর তেমনই আরেকটি রয়েছে প্রোটেকশন গ্লাস যেটি হচ্ছে ড্র্যাগন টেল, যেটি ম্যানুফ্যাকচার করে আরসি। তো এই দুটো কোম্পানি এই গ্লাসগুলো যে তৈরি করে তারা কখনোই বলে না যে তাদের গ্লাস স্ক্র্যাচ প্রুফ হয়। তারা বলে তাদের যে গ্লাসটি রয়েছে সেটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই গ্লাসগুলো তোমাদের স্মার্টফোনের যে মেন স্ক্রিনটি রয়েছে তাকে চেষ্টা করবে যতটা পারবে সেই স্ক্র্যাচ থেকে সিকিউর রাখার। কিন্তু স্ক্র্যাচ লাগবেই। তোমরা দেখবে কোথাও লেখা আছে এর মধ্যে গরিলা গ্লাস 3 রয়েছে, এর মধ্যে গরিলা গ্লাস 5 রয়েছে, এর মধ্যে গরিলা গ্লাস 6 রয়েছে। তো এই নাম্বারগুলো কেন দেওয়া হয়? তো এই নাম্বারগুলো এসেছে একটি টেবিল থেকে, যে টেবিলের নাম হচ্ছে মোস্ট স্কেল অফ হার্ডনেস। এই স্কেলে 0 থেকে 10 অবধি একটি নাম্বার থাকে, আর প্রত্যেকটা মেটেরিয়ালকে একটি নাম্বার দেওয়া হয় তার হার্ডনেস হিসাবে। অর্থাৎ এই স্কেল অনুযায়ী কোনো মেটেরিয়ালের মান যদি 0 হয় তাহলে সেটি হার্ড নয়, একদম সফট, আর যদি 10 হয় তাহলে সেটি খুবই হার্ড, যেমন হচ্ছে ডায়মন্ড। তো ধরো এই ক্ষেত্রে স্কেল অনুযায়ী কোনো মেটেরিয়ালের নাম্বার হচ্ছে 7। তাই এখন সেই নাম্বারের নিচের কোনো মেটেরিয়াল দিয়ে সেই মেটেরিয়ালের মধ্যে যদি কোনো স্ক্র্যাচ করা হয় তাহলে কোনো স্ক্র্যাচ পড়বেই না। কিন্তু 7-এর উপরে যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি সেখানে স্ক্র্যাচ করা যায় তাহলে স্ক্র্যাচ পড়বে। ফর এক্সাম্পল, আমি এখানে দুটো মেটেরিয়ালকে নিচ্ছি, দুটো আলাদা আলাদা নাম্বারের। একটি হচ্ছে তামা, এর যে হার্ডনেস নাম্বার সেটি হচ্ছে 3-এর কাছাকাছি। আরেকটি নিচ্ছি স্টিল, এর হার্ডনেসের নাম্বার হচ্ছে এই 5.5-এর বা 5-এর কাছাকাছি। তো এখন যদি আমি তামার চাকু বানাই আর একটি স্টিলের পাতের উপর দিয়ে যদি আমি স্ক্র্যাচ করার চেষ্টা করি তাহলে সেখানে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। কিন্তু এখন যদি আমি স্টিলের একটি চাকু বানাই আর একটি তামার প্লেটের উপর যদি আমি স্ক্র্যাচ করি তাহলে ইজিলি স্ক্র্যাচ চলে আসবে। তো এখন বলো, তোমাদের স্মার্টফোনে যে গরিলা গ্লাস বা ড্র্যাগন টেল গ্লাস এসব যে প্রোটেকশন গ্লাস দেওয়া হয় এগুলোর হার্ডনেস স্কেল অনুযায়ী হচ্ছে 6.5-এর কাছাকাছি, কিন্তু গরিলা গ্লাস 2, 3, 4, 5, 6 এরকম যে দেখতে পাওয়া যায় সেগুলো আসলে কিছুই না। এদের হার্ডনেস 6.5-এর কাছাকাছি রাখা হয়, কিন্তু এদের যে ডেপথ সেটাকে কমিয়ে দেওয়া হয়, মানে বেশি আরো পাতলা করা হয়। মানে হচ্ছে গরিলা গ্লাস 2 একটু মোটা হবে, গরিলা গ্লাস 3 তার চেয়ে পাতলা হবে, গরিলা গ্লাস 5 তার চেয়েও পাতলা হবে, কিন্তু এদের যে হার্ডনেস সেটি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ 6.5-এর কাছাকাছি থাকবে। কিন্তু তোমরা এটা ভেবো না যে গরিলা গ্লাস 2 লাগানো নেই কিন্তু 3 লাগানো রয়েছে বলে সেটি বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, এমন কিছুই নেই, জিনিসটা একই থাকে। জাস্ট এদের যে পাতলা বা মোটা ভাবটা সেটাকে কমিয়ে দেওয়া হয়। এই গরিলা গ্লাস আর এই ড্র্যাগন টেল গ্লাসের মধ্যে যে হার্ডনেস সেটি 6.5-এর কাছাকাছি এটির জন্য রাখা হয়, কারণ আমাদের পকেটে যখন মোবাইল রাখা হয় সেই মোবাইলের সাথে কেউ কেউ কয়েন্স রাখে, কেউ কেউ চাবি রাখে বা চাকু থাকে, তো এইসব জিনিসের যে হার্ডনেসটি সেটি 6.5-এর নিচেই থাকে। তো এক্ষেত্রে কি হয়, ধরো তোমার মোবাইলে কোনো প্রোটেকশন গ্লাসও নেই আর তোমার ফোনটি যে পকেটে রয়েছে সেখানে চাবির একটি বান্ডেল রয়েছে, তো এক্ষেত্রে তোমার যে স্ক্রিনের গ্লাসটি রয়েছে সেটির মধ্যে কোনো রকম স্ক্র্যাচেস পড়বে না সেই চাবি দিয়ে বা যদি কয়েন থাকে সেটি দিয়ে। কিন্তু এখন যদি 6.5-এর হার্ডনেসের উপরে যদি কিছু থাকে তাহলে ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। তো তোমাদের স্মার্টফোনে গরিলা গ্লাস 3, 5, 6 এইসব থাকা সত্ত্বেও একটি জিনিসের থেকে রিস্ক হতে পারে, সেটি হচ্ছে বালি অর্থাৎ স্যান্ড, কারণ বালির মধ্যে কোয়ার্টস থাকে যার হার্ডনেস হচ্ছে 9-এর কাছাকাছি। তো ধরো এমন হলো তোমার মোবাইলের স্ক্রিনের উপর যদি কখনো বালি পড়ে যায় তো সেটিকে কখনো কোনো কাপড় দিয়ে ঘষবে না, কারণ বালির মধ্যে থাকা কোয়ার্টসের যে হার্ডনেস সেটি 9 হওয়ার জন্য তোমার স্ক্রিনের মধ্যে যে গরিলা গ্লাসটি রয়েছে সেটির মধ্যে একটু ঘষা পড়লেই স্ক্র্যাচ পড়ে যাবে। তাই এমন সিচুয়েশন হলে তোমরা চেষ্টা করবে সর্বপ্রথমে ফু দিয়ে সেই বালিটিকে সরাতে, তারপর একটি কোনো নরম কাপড় দিয়ে আস্তে আস্তে সেখানকার বালিগুলোকে সরাতে। তো এমন সিচুয়েশন হলে কখনো তোমার মোবাইলকে আগে কোনো কাপড় বা অন্য কিছু দিয়ে ঘষবে না, তাই বীচ বা মরুভূমির আশেপাশে যারা থাকে তাদের মোবাইলে স্ক্র্যাচ আসাটা খুবই নর্মাল। তো এই ছিল গরিলা গ্লাস আর এই ড্র্যাগন টেল গ্লাসের ব্যাপারে। এখন টেকনোলজিকে আরও কিছু ইম্প্রুভ করে আরেকটি নতুন গ্লাস নিয়ে আসা হচ্ছে, সেটি হচ্ছে সাফায়ার গ্লাস। তো এই গ্লাসটিকে ফার্স্ট টাইম অ্যাপেল চেয়েছিল তাদের আইফোনে নিয়ে আসার, কিন্তু সেটি এখনো পসিবল হয়ে ওঠেনি। যদি পসিবল হয়ে যায় তারপর আরও অন্যান্য স্মার্টফোনও দেখতে পাওয়া যাবে। তো এই গ্লাসের অ্যাডভান্টেজেস এটি হচ্ছে এর যে হার্ডনেস সেটি হচ্ছে 9-এর কাছাকাছি, অর্থাৎ এক্ষেত্রে যদি বালিও পড়ে যায় তাহলে খুব কম চান্সেস থাকবে
স্ক্র্যাচ পড়ার, শুধুমাত্র এই 10-এর কাছাকাছি বা 9-এর পরে যেসব মেটেরিয়াল রয়েছে যেমন ডায়মন্ড, এইগুলো দিয়ে এর মধ্যে স্ক্র্যাচ লাগার চান্সেস বেশি থাকবে, আদারওয়াইজ চান্সেস থাকবেই না। অর্থাৎ প্রায় সব মেটেরিয়াল দিয়ে এই গ্লাসের উপর স্ক্র্যাচ পড়ার চান্সেসটা কম থাকবে। আর এখন আমি তোমাদেরকে বলবো, তোমাদের স্মার্টফোনে এই গরিলা গ্লাস 2, 3, 5 এসব লাগানো সত্ত্বেও তোমাদের যে স্ক্রিন গার্ড সেটি লাগানো উচিত কি উচিত নয়। আমি রেকমেন্ড করবো নিশ্চয়ই লাগানো উচিত। তোমরা যদি 5,000-এর ফোন নাও বা 50,000-এর ফোন নাও, প্রত্যেকজনের মোবাইলের মধ্যে এই স্ক্রিন প্রোটেক্টর বা টেম্পার গ্লাস লাগানো উচিত। কারণ তোমাদের স্মার্টফোনের মধ্যে যে গরিলা গ্লাসটি দেওয়া হয় তোমাদের স্ক্রিনকে প্রোটেক্ট করার জন্য, তার মধ্যে যদি কোনো কারণে স্ক্র্যাচ লেগে গেল, যদি টেম্পার গ্লাস লাগানো না থাকে তো এমন টাইমে যদি স্ক্র্যাচ লেগে গেল, তাহলে সেটিকে রিপ্লেস করতে গেলে অনেক টাকা ধাক্কা পড়ে যাবে। যদি 5,000-এর মোবাইলের ক্ষেত্রে বলি, তাহলে বলবো তার 1,200-1,500 টাকার মতো চলে যাবে সেই মোবাইলের যে গ্লাসটি রয়েছে তাকে চেঞ্জ করতে। আর যদি আইফোনের ক্ষেত্রে বলি, তাহলে আমার যে 7+ মডেলটি রয়েছে তার গ্লাসের যে প্রাইস সেটি 14,000 সামথিং ছিল। তাই বলছি তোমাদের মোবাইলে গরিলা গ্লাস লাগানো সত্ত্বেও এরকমভাবে চেক করার জন্য কখনো এরকম করবে না, অনেক টাকা ধাক্কা পড়ে যাবে। তাই এই 100 টাকার টেম্পার গ্লাস লাগিয়ে নাও, তোমাদের মোবাইলকে প্রোটেক্ট করবে। এই টেম্পার গ্লাসের যে হার্ডনেস সেটিও প্রায় 6.5-এর কাছাকাছি থাকে। তাও যদি কোনোভাবে স্ক্র্যাচ লেগেও যায় কোনোভাবে, তাহলে তুমি আবার সেটিকে চেঞ্জ করতেই পারবে, কোনো প্রবলেম হবে না। যদিও সেই টেম্পার গ্লাসগুলোর মধ্যে লেখা থাকে এদের যে হার্ডনেস সেটি হচ্ছে 8.5 or 8, এগুলো জাস্ট মার্কেটিংয়ের জন্য লেখা থাকে, আসলে এদের হার্ডনেস সেই 6.5-এর কাছাকাছি রাখা হয়। তো সুতরাং 100 টাকার জন্য তোমরা কেন 1,400-1,500 টাকার খরচা করবে? তাই তোমাদের রেকমেন্ড করছি তোমরা নিজেদের স্মার্টফোনে এই টেম্পার গ্লাসটি নিশ্চয়ই লাগাবে। আর হ্যাঁ, এখনকার দিনে এমন কিছু স্মার্টফোন লঞ্চ হচ্ছে যার স্ক্রিন সাইডে বেন্ড করা থাকে। তো এইসব স্মার্টফোনে তোমরা যদি টেম্পার গ্লাস ইউজ করো, তাহলে সাইডে তো তোমরা কোনো রকম টেম্পার গ্লাস পাবে না। তো এক্ষেত্রে তোমাদের টাচেও প্রবলেম হবে আর দেখতেও খারাপ লাগবে, ইভেন সাইডে বাবলও দেখতে পাওয়া যাবে। তো এইসব স্মার্টফোনের জন্য আমি বলবো তোমরা একটি প্লাস্টিকের স্ক্রিন গার্ড ইউজ করো, এটি সাইডে বেন্ড হয়ে যাবে আর টাচেও কোনো রকম প্রবলেম হবে না। আর হার্ডনেসও খুব একটা কম থাকে না, তাই স্ক্র্যাচটাকে প্রোটেক্ট করবে। আর যদি কোনোরকমভাবে স্ক্র্যাচ লেগেও যায়, তাহলে সেটা আবার চেঞ্জ করতে পারবে, এটির প্রাইস খুবই কম হয়। তাই তোমাদের যাদের যাদের এমন কার্ভ স্ক্রিনের স্মার্টফোন রয়েছে, তারা এই প্লাস্টিকের স্ক্রিন গার্ডটি ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গেছো যে তোমাদের স্মার্টফোনে যে গরিলা গ্লাসটি দেওয়া হয় বা ড্রাগন টেল গ্লাসটি দেওয়া হয় সেটি কেন দেওয়া হয়, আর এটি কতটা প্রোটেক্ট করে তোমাদের মোবাইলের স্ক্রিনকে। আর আশা করি এটাও তোমরা জেনে গিয়েছো যে গরিলা গ্লাসের পাশে যদি 2, 3, 5 লেখা হয় সেটি কতটা ভ্যারি করে। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা এমন টেকনোলজি ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি আগামী রবিবারে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য গুড বাই।